এজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আমরা দেখব কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ অথবা ল্যাপটপের সিস্টেম ইনফরমেশন, ল্যাপটপ বা ল্যাপটপ বা কম্পিউটার যাই চালাই না কেন তার সিস্টেম ইনফরমেশন কীভাবে দেখব। যদি আমরা কোনোদিন কম্পিউটার কিনতে চাই বা পুরনো কম্পিউটার কিনি বা কম্পিউটার কনফিগারেশন দেখি আমরা কীভাবে দেখব, আমরা সার্চ বাটনে চলে আসবো। সার্চ বাটনে এখানে লিখব সিস্টেম ইনফরমেশন, এখানে লেখার সঙ্গে সঙ্গে দেখুন সিস্টেম ইনফরমেশন একটা অপশন, এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট সফটওয়্যার তার আগে দেখুন ম্যাক্সিমাইজ করে নিই তাহলে আমরা ভালো দেখব। এখানে দেখুন আমার যে এই ল্যাপটপটা আমি ব্যবহার করি বাইশটা, অর্থাৎ এই ল্যাপটপটা কবে আমরা এখানে দেখি বাইশ ভার্সন টেন, এখানে যদি আপনি ক্লিক করেন এক দুই চার চলে আসুন একদম দেখুন লিখা রয়েছে বায়োস ভার্সন। দেখুন এটা আমার 28 সেপ্টেম্বর 2011 সালে এটা অর্থাৎ আপনি যে কোনো কম্পিউটার ডেস্কটপ অথবা ল্যাপটপ আপনি এভাবে সিস্টেম ইনফরমেশন আমার ইনফরমেশন দেখে নিতে পারবেন এবং কত কিছু আছে কোন কোম্পানির আছে কি আছে সব কিছু পারবেন। এবং সিস্টেম সামারি বলে এখানে অপশন আছে, দেখুন ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম কি ছাপানো আছে, অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমটা আবার আমরা এখান থেকে দেখতে পারি। এটা যদি আমরা মিনিমাইজ করি হয়ে গেলো, এটা যদি আমরা পিসিতে যে রাইট ক্লিক করি এবং প্রপার্টিজে ক্লিক করি এখান থেকেও আমরা ওএস ব্যবহার করি অর্থাৎ ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেটা আমরা এখান থেকে জানতে পারবো। দেখুন দেখুন লেখা রয়েছে আমরা সিস্টেম ইনফরমেশনের পুরো ডিটেলস এখান থেকে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন কত দেখালাম, ভার্সন লেখা রয়েছে এখানে, যদি আদার্স ওএস কিনা তাহলে তাহলে দেখালাম সব কিছু ডিটেলস দেয়। সিস্টেম নেম দেখুন সিস্টেম নেম আছে এখানে, আরেকটু নিচে যদি চলে আসেন দেখুন সিস্টেম মডেল, আমরা সাধারণত সব কিছু মডেল দেখেছি মোবাইল কিনি বা ল্যাপটপ কিনি বা ডেস্কটপ আমরা মডেল দেখেছি মডেল দেওয়ার চেয়ে তার মানে আমার এই ল্যাপটপটা হচ্ছে এইচপি কোম্পানির প্যাভিলিয়ন BM4 মডেলের। তাহলে আমরা ডেস্কটপ আমাদের ল্যাপটপের আমরা কোন মডেল আমরা কোথা থেকে দেখতে পারবো, সিস্টেম সামারি থেকে অর্থাৎ সিস্টেম ইনফরমেশন দেখবেন ঠিক সিস্টেম ইনফরমেশন দেখুন এখানে আমরা আমাদেরকে দেখিয়ে দিই কোন মডেলের কম্পিউটার। এখন আমরা এখানে চলতাম মডেল লেখা রয়েছে সিস্টেম মডেল, মডেল এখানে এইচপি প্যাভিলিয়ন আমরা এই আমরা ব্যবহার করছি এটা এই মডেল। তাছাড়া সিস্টেম টাইপ কি আছে, সিস্টেম কি আছে, প্রসেসর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেসর আমরা কি প্রসেসর ব্যবহার করছি এখানে দেখুন লিখেছি ইন্টেল কোর i5 প্রসেসর ব্যবহার করছি কোর i5। পরে যদি একটু নিচে দিয়ে চলে আসেন আরো নিচে চলে আসেন মাউসটা স্ক্রল করে নিচে আসুন দেখুন র্যাম, এখানে দেখুন র্যাম রয়েছে 4 GB র্যাম আছে লাগানো আছে। এছাড়াও দেখুন টোটাল অ্যাভেলেবল মেমোরি কত আছে, টোটাল ভার্চুয়াল মেমোরি কত, অ্যাভেলেবল ভার্চুয়াল মেমোরি তো সব কিছু এখানটা আপনার কম্পিউটার বা ডেস্কটপ বা ডেস্কটপ বা ল্যাপটপে পজিশন আছে এবং কোন মডেলের এই সিস্টেম সামারি থেকে আপনি জানতে পারবেন। তো যদি আপনি এখানে দেখুন যে অপশন আছে এখানে টাচ স্ক্রিন হচ্ছে হার্ডওয়্যার অনেক অপশন ইনফরমেশনগুলো দেখাবে DMA IO মেমোরি, মেমোরিতে যদি আমি ক্লিক মেমোরিটাও দেখাবে মেমোরি আমার কি মেমোরি লাগানো রয়েছে কি অবস্থা আছে দেখুন প্রত্যেকটি দেখুন একটা যে আমার মেমোরি ঠিকঠাক কাজ করতো তাহলে এখানটাই আমার অ্যাটাচ থাকা চলত আমার ল্যাপটপে সব কিছুই হার্ডওয়্যার সোর্স মাইনাস টিকে আবার উপর দিয়ে কম্পোনেন্টস কম্পোনেন্টসে যদি করেন দেখুন কম্পোনেন্টস আমি যদি আইপি নিতে লাগানো থাকে
সিডি রম, সিডি রম লাগানো রয়েছে, রম কোন কোম্পানি লাগানো রয়েছে, এসপি রয়েছে লাগানো, স্ট্যান্ডার্ড লাগানো রয়েছে, হ্যাঁ রাম লাগানো রয়েছে, সাউন্ড ডিভাইস কি লাগানো আছে, কি লাগানো, তারপরে তার আউটপুট দেখুন লাগানো রয়েছে, মডেল কি, তার সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। কম্পিউটারের যাবতীয় জিনিস কি পোর্ট আছে, স্টোরেজ কি আছে, প্রিন্টার কি আছে, প্রিন্টার কি ব্যবহার করেছে, সেগুলো এখানে লাগানো থাকে, কোনো প্রবলেম থাকে প্রিন্টার যদি সফটওয়্যার কোনো, এখানে আমার আছে ক্যানন 2000 প্রিন্টার ব্যবহার করি। এছাড়া যদি একটু নিচে দিকে আসেন সফটওয়্যার এনভায়রনমেন্টে আরও দেখুন সিস্টেম ড্রাইভার কি কি ড্রাইভার আছে, নেটওয়ার্ক কানেকশন কান কি, অর্থাৎ এক কথায় আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ চাই থাকলে আপনি যদি ডিটেলসটা দেখতে চান তাহলে আপনাদেরকে সিস্টেম ইনফরমেশনে আসতে হবে, অর্থাৎ আপনাকে আসতে হবে আট বছর সিস্টেম লিখলেই যে কোনো কম্পিউটার যদি চান তো কিনতে যাওয়ার সময় কম্পিউটার নেন তখন এখানে আপনাকে দেখতে হবে, দেখবেন একটা হচ্ছে আপনার মডেলটা কত, কম্পিউটারের মডেলটা কত, আর বায়োসটা কত তারিখে থেকে বলে কম করে বলে যে আপনি যদি বায়োসে ঢুকে যান বায়োসে ঢুকে তারিখে এটা চুরি হয়েছে বায়োসটা, দেখুন আমার 2011 সালে 28 সেপ্টেম্বর তৈরি হয়েছে, এখন চলছে নভেম্বর মাসের 1 তারিখ আর তো কত সাল বোঝা যাচ্ছে, এই র্যাম কত আছে জেনে নিতে পারবেন, তাছাড়া এটা হার্ডওয়্যার কী কী লাগানো আছে সব আপনি এখানে কম্পোনেন্ট সফটওয়্যার কী দেওয়া আছে, আমার সফটওয়্যার কী আছে সব কিছু, কোন প্রিন্টার ব্যবহার করা হয়েছে আপনি সব কিছু দেখতে পারবেন, তবে কম্পিউটারের পুরো ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, দেখার জন্য অনেক।